শীতে দুর্ভোগ বাড়িয়েছে মানুষের, জনজীবনে কষ্ট বেড়েছে। চুয়াডাঙ্গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতের কারণে কৃষি কাজ ব্যাহত হচ্ছে, হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ভোর 6টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9 ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য জানিয়েছে জেলার আবহাওয়া অফিস। পঞ্চগড়ে কুয়াশা কম থাকলেও ঠান্ডা বাতাসে বিপাকে মানুষ এতে কাজে যেতে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষের। কুড়িগ্রাম ও লালমনিরহাটের চরাঞ্চলের দরিদ্র মানুষ শীতে কষ্টে আছেন।